হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, জিতদার একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো একটা দারুণ দুর্দান্ত বিষয় নিয়ে। বন্ধুরা, জিতদা এমন একটা মানুষ যিনি বাংলা টলিউডে যতদিন আছেন ততদিন এই টলিউডের উপকার করে দিয়ে যাচ্ছেন। কত উপকার করে দিয়ে যাচ্ছেন, এবং টলিউডে শুধু টলিউডের উপকার বা বাংলা ইন্ডাস্ট্রির উপকার তা নয় বন্ধুরা, এমন অনেক নতুন ট্যালেন্টসকে কিন্তু সুযোগ দিচ্ছেন জিতদা, যাদের উপকার করে দিয়ে যাচ্ছেন জিতে। এই যে কালকে বা তার আগের দিনই এই ঝামেলাটা উঠেছিল যে হিরো হতে গেলে টাকা দিয়ে উঠতে হয় বা হিরোইন হতে গেলে টাকা দিয়ে উঠতে হয়, এই জিনিসটাকে যে ব্রেক করে দেওয়া সেটা কিন্তু জিতদা করছেন। বন্ধুরা, কীভাবে ব্রেক করছেন দেখো, মানুষকে সুযোগ দিচ্ছেন, মানে একদম নতুন নতুন হিরোইনদের সুযোগ দিচ্ছেন। সবথেকে বড় কথা, জিতের বিপরীতে কাজ করার সুযোগ, মানে এটা একটা বিরাট বড় সুযোগ হয়তো, কারণ জিত কোয়েল জুটি আমরা কত শুনি, জিত শুভশ্রী জুটি, জিত শ্রাবন্তী জুটি, মানে এগুলো সব হিট বড় বড় জুটি। তাদের মানে তাদেরকে না নিয়ে, তাদেরকে রিপিট না করে বা জিতদার সেফ জোন, কারণ দেখো আজকে যদি কোয়েল মল্লিককে রিপিট করা হয় তাকে বাজেট বেশি দিতে হবে, সেরকম সেটা যেরকম সত্যি কথা সেরকম তো একটা ক্রেজ বাজও তৈরি হবে, আর জিতদা বাজেটের জন্য কিছু পিছুপা হয় না। তো জিতদা যেরকম মানুষ তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে, জিতদা কীভাবে নতুন ট্যালেন্টসদের সুযোগ দিচ্ছেন। আমি তোমাদেরকে জাস্ট তিনটে ছবিরই উদাহরণ দেখাচ্ছি, জাস্ট লক্ষ্য করে দেখো। প্রথম হচ্ছে জিতদার রাবণের লহমাকে যেভাবে সুযোগ দেন, দেখো পরবর্তীকালে তাদেরকে সে পরে কেউ অন্য কেউ নিক না নিক, জিতদা কিন্তু তুলে দিচ্ছে, মানে মেন লাইন আপটা করে দিচ্ছে যে এই একটা নতুন হিরোইন। এবার তার যদি ট্যালেন্টস থাকে, তার যদি যোগ্যতা থাকে, তার যদি পরবর্তীকালে অন্য প্রোডাকশন হাউস যদি তাকে নেয়, তাহলে কিন্তু তাকে মানে সে দাঁড়িয়ে যাবে। তারপরে দেখো চেঙ্গিজের কথা বলবো, চেঙ্গিজের সুস্মিতা চ্যাটার্জি। বন্ধুরা, সুস্মিতা চ্যাটার্জি দেখো কতটা পরিমাণে নতুন এবং কতটা সে কিন্তু এরকম একটা কমার্শিয়াল ছবিতে, এরকম মেন স্ট্রিম ছবিতে জিতদার বিপরীতে অভিনয় করা তার কাছে স্বপ্নের মতন হওয়া উচিত, কিন্তু তাকেও সুযোগ দেওয়া হলো। হ্যাঁ, অবভিয়াসলি ট্যালেন্ট তো আছেই, কিন্তু শুধু ট্যালেন্টের জোরে কিন্তু এখানে সব কিছু হয় না, এখানে সম্পর্কের জোরে হয়। তো জিতদার যাকে পছন্দ হচ্ছে, জিতা কিন্তু তাকে সুযোগ দিচ্ছেন, এবং সেটা কিন্তু নিউ কমার হচ্ছে প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা তার আপকামিং ছবিতেও তাই হচ্ছে। মানুষের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, বিদ্যা সিনহা মিম হ্যাঁ আছেন ঠিক কথা, কিন্তু সেখানেও কিন্তু সুস্মিতা চ্যাটার্জি রয়েছেন, আয়েশা রয়েছে, আয়েশা কিন্তু চেঙ্গিজে রয়েছে। এবার শুধু হিরোইন নয়, এবার এমন এমন কিছু বলছি, দেখো স্পিয়ানির চরিত্র বলো বা এখানে প্রচুর, মানে চেঙ্গিজের তো এভরিওয়ান, মানে এভরি ফিল্ম, মানে এভরি চরিত্র, মানে বিরাট বড় বড় চরিত্র রয়েছে যেগুলোকে একদম খুব অন্যরকম কাস্টিং দিয়ে করা হয়েছে। মানে জিতদা ছাড়া এখানে বড় ফেসেস সেরকমভাবে আর কেউ নেই, রোহিত রয় বোস বাদ দিয়ে, বাকি দেখবে তুমি কোনো বড় ফেসেস সেরকমভাবে নেই, টুকটাক সব মানে সিরিয়াল থেকে কেউ কেউ, থিয়েটার্স থেকে। তো এই যে মানে তাদেরকে উপকার করছেন, তাদেরকে এত বড় ছবি পাইয়ে দিচ্ছেন, তাদের তো একটা পোর্টফোলিও তৈরি হচ্ছে, পরবর্তীকালে তাদের অনেকটা সুবিধা হবে চেঙ্গিজের মতন ছবি তাদের সঙ্গে থাকার জন্যে, রাবণের মতন ছবি থাকার জন্য। রাবণে জিতদার যে বোনের চরিত্রে অভিনয় করেছিল, তিনি কিন্তু কোনো বড় চরিত্র নয়, বড় ফেসেস নয়, সেখানে কিন্তু সে অনেক বড় ফেসেস নিতে পারত। আর এই যে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেওয়া, এটা কিন্তু জিতদা খুব ভালো করতে পেরেছেন বলে আমার বিশ্বাস, কারণ দেখো জিতদা যেভাবে করেছেন একই টাইপের ক্যারেক্টারাইজেশন। তুমি দেখো জিতদা যখন প্রেমই করছে বা জিতদা যখন একদম সাথী করছে, ওই টাইমে যারা জিতদার পারিপার্শ্বিকে অভিনয় করতো তাদেরকেই যদি জিতদা মানে কন্টিনিউ করে যেত পরবর্তীকালে, তাহলে কিন্তু হতো না ব্যাপারটা, মানে এই জিনিসটা আজকেও যদি তাদেরকেই কন্টিনিউ করতো তাহলে কিন্তু নতুনরা উঠে আসতে পারতো না, নিউ ট্যালেন্টসরা উঠে আসতে পারতো না, আর জিতদা হয়তো নিউ ট্যালেন্টসদের সবথেকে বেশি সম্মান করে। তো এটা আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, তাই না? তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে যে তারপরে জিতদা যখন ফাইটার করছেন, জিতদা যখন জোশ করছেন বা জিতদার সেকেন্ড ইনিংস যেটাকে বলা যেতে পারে, সেই টাইমে দিওয়ানা হোক, সেই টাইমে দেখবে সেখানকার ওই পারিপার্শ্বিক চরিত্রগুলো আরও পাল্টে গেছে, এবং তারপরে জিতদা যখন আজকের ডেটে আসছেন তখন আরও পারিপার্শ্বিক চরিত্রগুলো পাল্টে গেছে এবং সে সেটাকে অ্যাকসেপ্ট করছে। জিতদা কিন্তু কখনোই এরকমটা না যে পারিপার্শ্বিক চরিত্রও খুব ভালো নিতে হবে, খুব বড় চরিত্র নিতে হবে, সেটা কিন্তু করছেন না তিনি। তিনি প্রচুর নতুন ট্যালেন্টসদের সুযোগ দিচ্ছেন, তো এটার জন্যে হয়তো সে মানে তাদের কাছেও বেশ একটা মানে ভগবানের মতন হয়ে থাকা উচিত আমার মনে হয়, কারণ তাদেরকে তো এই লেভেলের সুযোগ দেওয়া, কারণ জিতদার ছবিতে কাজ করা মানে এমনি হাইপ তুঙ্গে হয়ে যাবে তাদের, মানে এটা স্বাভাবিক বিষয়, তাদেরকে প্রচুর মানুষ চিনবে, তাই না? তো এই জিনিসটা মানে এর আগেও মানে অ্যান্ড্রিউর চরিত্র বলো, চেঙ্গিজে তো প্রচুর রয়েছে, রাবণেও রয়েছে, এবার মানুষেও আমি ড্যামশিওর, প্রিটি ড্যামশিওর যে থাকবেন, আয়েশাকে বিশেষ করে, তো এরকম প্রচুর রয়েছে। তো এটাই আমাদের জিতদা, এবং শুধু নিজে কাজ করে যাচ্ছেন, নিজে টাকা লুটে যাচ্ছেন এরকমটা নয়, প্রচুর নতুনদের সুযোগ দিচ্ছেন এবং ইন্ডাস্ট্রিকে নতুন ট্যালেন্টস এনে দিচ্ছেন, এবং
যে নতুন ট্যালেন্টস তাদেরকে ঠিকঠাক সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। তো এটার জন্য আমি সত্যি মানে এটা জিদ্দার একটা পজিটিভ দিক মনে হলো, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এই চ্যানেলে শেয়ার করা যাক। তো বন্ধুরা তোমাদেরকে আর কি মতামত এই বিষয়টাকে নিয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।